দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুই মামলায় পুরান ঢাকার বকশিবাজারের বিশেষ জজ আদালতে উপস্থিত হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চ্যারিটেবল ট্রাস্ট মামলার সাক্ষী দুদকের উপপরিচালক হারুনুর রশিদকে জেরার নির্ধারিত দিনে বেগম জিয়ার আইনজীবীরা আদালতে শুরুতেই সময় চেয়ে আবেদন করেন। আরজিতে তারা বলেন, সিনিয়র আইনজীবী আব্দুর রেজাক খান অসুস্থ থাকায় সাক্ষীকে জেরার জন্য পরবর্তীতে সময় চান তারা। পরে উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে সাক্ষীকে আংশিক জেরার পর শুনানির তারিখ 29 জুন নির্ধারণ করেন বিচারক। তাদের দরখাস্ত দেওয়ার একজন আইনজীবী আছেন, মামলা মুভ করার একজন আইনজীবী আছেন। আমরা মনে করি মামলাটাকে দীর্ঘায়িত করার জন্য, বিলম্বিত করার জন্য দাঁড়িয়েই ওনারা সময়ের আবেদন করেন। যে কোনো প্রক্রিয়ায়, যে কোনো ইস্যুতে, ইস্যুর শেষ নেই। এ পর্যন্ত এই বিষয়টি 19টি ডেট গিয়েছে। দুদকের আইনজীবীর এমন অভিযোগ অস্বীকার করে বেগম জিয়ার আইনজীবীরা বলেন, আইন মেনে মামলা পরিচালনা করছেন তারা। আইনের চোখে কোনোরকম পরিবর্তন হয়নি। আমেরিকান ল কোট করে আমি বলেছি যে ডিউ প্রসেস অফ ল, আইন তার নিজস্ব গতিতে চলবে, 6 মাসেই লাগুক আর 1 বছরই লাগুক, এই আইনের প্রসেস ছাড়া কোনো কেস হতে পারে না। সাক্ষীকে জেরার দিনে বেগম খালেদা জিয়া চাইলে নিজে উপস্থিত না হয়ে আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির দিতে পারেন বলে অভিমত বিচারকের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।